হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা জহর নবোধ বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আজকে দু হাজার কুড়ি সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে আজকের টপিকটি হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশন দু হাজার কুড়ি সালের স্পেস ভিজুয়ালাইজেশনে যে প্রশ্নগুলি এসছে জহর নবোদয় বিদ্যালয় ক্লাস সিক্সের তো আজকে সেই প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করবো এবং প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও সঙ্গে অল বাটনে ক্লিক করে দাও যাতে তোমরা সবার প্রথমে পেতে পারো আমাদের ভিডিও জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ওপর ভিডিও তো চলো প্রশ্নগুলি শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা খুব ভালো করে দেখো তোমাদের আগে বলেছি স্পেস ভিজুয়ালাইজেশনের প্রশ্ন কেমন ভাবে করতে হয় তো সেটা আমাদের একটা স্পেশাল ক্লাস আছে ক্লাসটি তোমরা দেখে নাও ওপরে আই বাটনে তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ ক্লাসটি পেয়ে যাবে এইখানে আই বাটনে দেখতে পাচ্ছ এইখানে আই বাটনে তোমরা তো ক্লাসটি দেখে নাও তো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে যে প্রশ্নের ফিগারটি আছে সেটি আমরা দেখে নিতে পারছি প্রথমে একদম দেখো এবার আমাদের যেটি কাজ এই প্রশ্নের ফিগারটিতে যে ছবি যে অংশটি আছে সেই অংশগুলিকে জুড়ে একটি পূর্ণ ছবি বানাতে হবে সেই ছবিটি অপশান এবিসি এর মধ্য থেকে পেয়ে যাবে এটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশন তো প্রথমে আমরা যেটি করব এই খণ্ড অংশগুলিকে নাম্বারিং করে নেব অর্থাৎ নাম্বার দিয়ে নেবো যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় তো প্রথমে আমরা নাম্বার দিই ওয়ান টু নাম্বারটা দিয়ে নিলাম এবার আমরা খোঁজার চেষ্টা করব কোন অপশন এটা আসে দেখো অপশন এতে এই অংশটার জন্য হবে না ঠিক আছে কারণ এই অংশটা অনেকটা তাহলে অপশন রং আমাদের যেটি আসতে হবে দেখো বিতে কিন্তু দুটো চতুর্ভুজ আছে তো যেটা হওয়ার কথা নয় একটি চতুর্ভুজ হওয়ার কথা একটি ত্রিভুজ হওয়ার কথা তো সেখান সেখানে বিটা রং অপশন সিটা দুটো ত্রিভুজ সেম একটি চতুর্ভুজ থাকার কথা যেটি নেই ডি অপশনে দেখো ওয়ান অংশটা আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি টু অংশটা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি এবং অংশটা এই জায়গা থেকে পেয়ে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে কোনটা রাইট আনসার হবে এখানে ডিটা রাইট আনসার হয়ে যাবে বোঝা গেল তো চলো আমরা দেখে নেই প্রশ্নেতে যেটি আছে সেম ভাবে আমরা নাম্বারিংটা আগে করে নেব তো প্রথমে আমরা ছবিতে প্রশ্নের ফিগারটিতে প্রশ্নের ফিগারটি কিন্তু এটাই তাহলে প্রশ্নের ফিগারটিতে নাম্বারিং করে নেব নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করে নিলাম এবার আমাদের যেটি কাজ এই নাম্বারিংয়ের যে ছবিগুলি বা অংশগুলি এটিকে জুড়ে একটা পূর্ণাঙ্গ ছবি বের করতে হবে যেটি অপশানের মধ্যে থেকে আছে তাহলে সবার প্রথমে আমরা অপশান এতে যদি আছি দেখো এই অংশটার জন্য কিন্তু কোনো রকমভাবে মিলছে না কারণ এই অংশটা অনেকটা বড়ো যেটি ওয়ানের সঙ্গে মিলছে না যদি আমরা অপশান বিতে আসি সেক্ষেত্রে দেখো ওয়ানটা এখান থেকে পেয়ে যাচ্ছি টু এবং থ্রি এই দুটো জায়গা থেকে পেয়ে যাচ্ছি এবং ফোরটা নিচে পেয়ে যাচ্ছি তাহলে অপশান বিটা কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান সি তাহলে রং আনসার হয়ে যাবে অপশান ডিও রং আনসার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট প্রশ্নতেও সেমভাবে আমরা নাম্বারিংটা করে নেব নাম্বারিং করে নিই ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এখানে তোমাদের একটা বিষয় বলি নাম্বারিংটা কেন করছি তো নাম্বারিং করার একটাই অর্থ আমরা যদি নাম্বারিং করি তাহলে সেক্ষেত্রে আমাদের খুঁজতে সুবিধা হবে আকৃতি বুঝতে সুবিধা হবে এবং কোন অংশ রাইট হবে সেটা বুঝতে সুবিধা হবে এবং অনেকটা টাইম কম লেগে যাবে যারা এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু সলভ করার চেষ্টা করবে তো তাদের কিন্তু অ্যাডভান্টেজ পাবে কিন্তু সময়ের ঠিক আছে তো এই ট্রিক্সের বিভিন্ন বিষয়ের ওপর যে ট্রিক্সগুলো পাচ্ছ ম্যাথ বাংলা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ম্যাথ ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতার ওপর এই ট্রিক্স কিন্তু একমাত্র আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তো যারা নবদায় প্রিপারেশন নিচ্ছে অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাদের ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা শিখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে যহ নবদয় বিদ্যালয়ের পরীক্ষার চান্স কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু সিওরিটি হয়ে যাবে তো চলো আমরা এবার মিলিয়ে নিই তাহলে অপশান এতে কিন্তু আমরা দুটো অংশ পাচ্ছি যেটি বর্গক্ষেত্র মতো আছে চতুর্ভুজ কিন্তু আমরা প্রশ্নের ফিগারে কিন্তু কোনো বর্গক্ষেত্র পাইনি অর্থাৎ যে প্রশ্নের ফিগারে টু এবং থ্রি অংশটা পেয়েছি এই দুটো কিন্তু বর্গক্ষেত্র না এটি আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্র কাকে বলে যারা আয়তক্ষেত্র জ্যামিতির পাঠটা দেখো নি ম্যাথের জ্যামিতির পাঠটা দেখে নাও ওপরে আই বাটনে পেয়ে যাবে জ্যামিতির পাঠটা এখান থেকে তোমরা জ্যামিতির পাঠটা দেখে নেবে তো আমরা এখান থেকে অপশানগুলি দেখে নিই দেখো অপশানগুলি এবার মেলানোর চেষ্টা করি ওয়ান টু থ্রি এই ফোর চারটি অপশান মেলানোর চেষ্টা করি তো একমাত্র আমরা পেয়ে যাচ্ছি অপশান বিতে দেখো অপশান বিতে পেয়ে যাচ্ছি কীভাবে প্রথমে আমরা ওয়ানটা নিলাম এবং ফোরটা নিলাম তারপর নেব আমরা কোন অংশ দুটি টু এবং থ্রি থেকে আমরা নিয়ে নিলাম টু এবং থ্রি থেকে নিলাম ঠিক আছে এই অংশ দুটি আমরা পেয়ে গেলাম এবং অপশান বি এখানে রাইট অ্যান্সার করে নিয়েছি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো তাহলে অপশন এ এবং সি ডি রং হয়ে যাবে কারণ এই কটা ছবি কোনো রকমভাবে কিন্তু মেলানো যাচ্ছে না তাহলে এর জন্য এই কটা ছবি রং অ্যান্সার হয়ে যাবে তো চলো বুঝতে পেরেছো আশা করি তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট প্রশ্নটি খুব ভালো করে দেখো দেখো সেমভাবে আমরা নাম্বারিংটা করে নেব ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ করে নাম্বারিংটা করে নিলাম এবার আমরা এই ছবিগুলো মেলানোর চেষ্টা করবো তো প্রথমেই আমরা যেটি আসবো অপশান এতে তো এতে দেখো পাঁচটা অংশ কিন্তু নেই ওয়ান টু থ্রি ফোর তাহলে অপশান এ রং অ্যান্সার অপশান বিতে যদি আসি দেখো ওয়ানটা এখান থেকে পেয়ে যাচ্ছি টুটা এখান থেকে পেলাম থ্রিটা এখান থেকে পাবো ফোর এখান থেকে পাবো ফাইভ এখান থেকে পাবো তাহলে পাঁচটা অংশই পেয়ে গেলাম এবং পারফেক্ট পেয়ে গেলাম এই কারণের জন্য অপশন বিটা রাইট এন্সার হয়ে যাবে অপশান সিতে কিন্তু পাঁচটা অংশ থাকলেও এই অংশটার জন্যে কিন্তু রকমভাবে মেলানো যাবে না তাহলে অপশন সি রং অপশন ডি তে এখানে এই অংশটার জন্য কিন্তু মেলানো যাবে না তাহলে অপশন ডিটাও রং যারা বুঝতে পারবে না আরেকবার দেখে নাও ছবিটি এইবার করার চেষ্টা করে এবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে আমাদের ভিডিও দিয়ে একটি লাইক করে যাবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এবং যদি তোমাদের এছাড়া কোনো জানার থাকে এছাড়া কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই আছে কমেন্ট করে তোমরা জানাও যে কি টাইপের ভিডিও তোমরা চাইছো বা কেমন ক্লাস তোমরা চাইছো কি টাইপের ক্লাস তোমরা চাইছো সেটা আমাদেরকে জানাতে পারো তো সবাই শেষে বলবো যারা নবদের প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এর লাভবান হতে পারে তারা কিন্তু বাড়িতে বসে জর্নবত বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্র্যাকটিস সেট এবং ক্লাসগুলি দেখতে পারে এবং শিখতে পারে জানতে পারে তারাও চান্স পেতে পারে তো সবার শেষে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস